السلام عليكم ورحمة الله وبركاته، حامدا ومسلما ومسلما، أما بعد، سمعت উপস্থিতি আজকে টপিকের মধ্যে আমি কুরবানি শরীকানা কুরবানি সম্পর্কে কিছু কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা শরীকানা কুরবানি করি এখানে আমরা একটি কথা আমাদের জানা প্রয়োজন যে শরীকদের মধ্য থেকে যদি কোনো একজন অংশীদারের অনুমতি যদি না নেওয়া হয় বা কোনো একজন অংশীদার যদি অনুমতি না দেয় অথবা কোনো উকিল যদি নির্দিষ্ট না করে তাহলে ওই অবস্থায় কারো পক্ষ থেকে কোরবানি হবে না। এবং যদি অন্যে যদি নিজের পশুকে যদি জবে করে দে অথবা কিছু শরীকের এই সম্পর্কে এই কোনো খবর নেই তাহলে এই অবস্থায়ও তাদের কারো কোরবানি হবে না। তাহলে দেখা যাচ্ছে এই মাসালার ক্ষেত্রে যারা অংশীদার আছে সবার থেকে আমাদের অনুমতি নেওয়া অতি জরুরি। যদি কোনো অংশীদার যদি আমাদের অংশীদারিত্ব থেকে যদি পৃথক হয়ে যায় তখন আমরা কি করব? কোরবানির পশুর মধ্যে যদি এরকম কোনো ব্যক্তি অংশীদার ছিল যে যার পরে কোরবানি ওয়াজিব ছিল এবং সে পুনরায় জবে অর্থাৎ জবে করার আগে যদি তার শরীরকে যদি নিয়ে নেয় অর্থাৎ তিনি যদি পৃথক হয়ে যায় এবং ওই জায়গায় যদি অন্য কোনো শরীরদার যদি অংশীদার গ্রহণ করে তখন সবার কোরবানি হয়ে যাবে। কিন্তু কোরবানির পশুর মধ্যে যদি এরকম কোনো ব্যক্তির অংশীদার ছিল যার উপর কোরবানি ওয়াজিব ছিল না এবং জবে করার আগে সে পৃথক হয়ে যায় তাহলে তার উপর যে কোরবানি ওয়াজিব ছিল ওই ওয়াজিবটা থেকে যাবে এবং ওই পশুর মধ্যে অন্যান্য শরীকদার যারা আছে কোরবানিও তাদের কোরবানিও এখানে হবে না। কারণ যার উপর কোরবানি ফরজ ছিল না সে নিজের থেকে যে কোরবানি ফরজ করে নিয়েছে এবং সে নিজেই পুনরাবৃত্তিতে চলে গিয়েছে তাহলে বোঝা যাচ্ছে এখানে একজন ব্যক্তি কমে গিয়েছে, অংশীদার কমে গিয়েছে এবং যার উপর কোরবানি ওয়াজিব ছিল না এই ক্ষেত্রে আমাদের ওই যে ব্যক্তি চলে গিয়েছে তার তো কোরবানি ওয়াজিব থেকে যাবে এবং আমাদের কারো কোরবানিটা এখানে হবে না। এরপরে আমরা যদি শরীকদার যারা আছে এখন শরীকদারের অনুমতি দিয়ে যদি পরবর্তীতে আবার অস্বীকার করে অর্থাৎ জবে করার জন্য অনুমতি দিয়েছে বা শরীকদারের অনুমতি দিয়েছে অনুমতি দেওয়ার পর যদি ওই ব্যক্তিটি অস্বীকার করে তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এরকম বলে যে আমার কোরবানির পশুর মধ্যে যে অংশ এই সামিল ছিল তোমরা ওই অংশ কি করে নাও অংশীদার করে নাও এবং ওই ব্যক্তি কি দেয় নেই কোনো টাকা পয়সাও দেয় নেই এবং তার অংশের তাকে তার অংশীদারের মধ্যে একত্রিত করে নিল, যখন কোরবানি হয়ে গিয়েছে তখন যে ব্যক্তি এই অংশীদার নিয়েছে ওই ব্যক্তি অস্বীকার করে দিল যে তিনি বললো যে আমি আমার অংশ নেব না। এই ক্ষেত্রে ওই অংশীদারের ব্যক্তির কোনো কথার এতবার অর্থাৎ কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এবং তার উপর প্রয়োজন তার উপর জরুরি হবে যে তার অংশীদার অংশের যে মূল্য আছে ওই মূল্যটি ওই ব্যক্তি আদায় করে দেবে। এই জন্য অংশীদারের যদি অনুমতি দেওয়ার পরে যদি আবার অস্বীকার করে এবং কোরবানি হয়ে যায় তাহলে তার অস্বীকারের কোনো ধর্তব্য এখানে হবে না। এই অবস্থায় ওই অংশীদার ব্যক্তির থেকে তার পরিপূর্ণ টাকাটা সে নিয়ে নেবে। যদি শরীকদারের যদি আমরা যে শরীকদার তাদেরকে নিয়ে তাদের বন্টনগুলো কীভাবে করব, টাকা পয়সা বন্টন কীভাবে করব, যদি কোনো বড় পশুর মধ্যে যদি অনেকগুলো কয়েকজন মিলিয়া এই অংশীদার হয় একত্রিত হয় তখন প্রত্যেকটি ব্যক্তিকে নিজ নিজ অংশ অনুযায়ী তাকে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, দেওয়া উচিত যাতে করে কোনো অংশীদারের মধ্যে যে কোনো অংশীদার তার খুশির পক্ষ থেকে বা অন্য কোনোর পক্ষ থেকে যদি কোনো টাকা চালিয়ে দিয়ে দেয় বা অতিরিক্ত দেয় তাহলে তার মধ্যে কোনো ক্ষতি হবে না। তো সত্য হচ্ছে
কোনো ধনী ব্যক্তি তিনি খুশি হয়ে চৌধুরী চালিয়ে দেয় তার কোনো ক্ষতি হবে না। এই অবস্থায় আমাদের কোরবানি করা যাবে। এবং আমরা শরিক কীভাবে করব, কোনো পশু ক্রয় করার সময় বা কাউকে যদি অংশীদার করা নিয়ত না থাকে, অথবা থাকবে অথবা নিয়ত থাকবে না, উভয় অবস্থার মধ্যে কোনো পশু ক্রয় করার সময় যদি কোনো ব্যক্তি এই কোনো একজন ব্যক্তিকে তার পশুর মধ্যে অংশীদার নেবে অথবা অংশীদার নেবে না, এই উভয় অবস্থায় উভয় সুরতের মধ্যে যদি ক্রয়কারী ব্যক্তি ক্রেতা ক্রয়কারী ব্যক্তি যদি কি হয় মালদার হয়, তখন তিনি অন্য ব্যক্তিকে অংশীদার করতে পারবে, কোনো সমস্যা হবে না। তার বিপরীত যদি ক্রয়কারী যদি ওই সম্পদশালী না হয়, মালদার যদি না হয়, তাহলে যদি ফকির হয়, এই সুরতের মধ্যে তার পশুর মধ্যে কে ক্রয় করার সময় কোনো মানুষকে যদি ওই অংশীদার করার নিয়ত থাকে, তাহলে অন্য ব্যক্তিকে অংশীদার করতে পারবে। যদি ওই ফকির ব্যক্তি গরিব ব্যক্তি যদি পশু ক্রয় করার সময় যদি অন্য কোনো অংশীদার অন্য কোনো মানুষকে তার পশুর মধ্যে অংশীদার নেওয়ার নিয়ত না করে নিয়ত ছিল না, তাহলে ক্রয় করার পরে ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অংশীদার করতে পারবে না, সে নিজে নিজেই এটা দিয়ে কোরবানি করতে হবে। এখন আসলে স্বামীর জন্য তার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করা প্রয়োজন কিনা, যে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করা স্বামীর উপর কোনো লাজেম নয়, কোনো কর্তব্য নয়, কিন্তু স্বামী যদি স্ত্রীর অনুমতি অনুযায়ী যদি কোরবানি করে তাহলে কোরবানি করতে পারবে, অনুমতি ব্যতীত স্ত্রীর পক্ষ থেকে স্বামীও কোরবানি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মাসআলাগুলো জেনে শুনে আমল করার জন্য তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম